প্রবল বৃষ্টির কারণে ফাইনালি এই ভারত পাকিস্তানের ম্যাচটিকে আজকের জন্য পুরোপুরিভাবে স্থগিত রাখা হলো। সবাইকে গুড নিউজ দিয়ে আবারও এই ভারত পাকিস্তানের ম্যাচটি আবারও শুরু হয়ে যাচ্ছে কাল এক নতুন সময়ে নতুন তারিখে। হ্যাঁ বস, এশিয়া কাপ 2023-এ ভারতীয় টিম গ্রুপ পর্বের খেলা শেষ করার পর এই সুপার ফোর রাউন্ডে তার প্রথম ম্যাচটি খেলতে নেমেছিল পাকিস্তানের বিরুদ্ধে শ্রীলঙ্কার কলম্বোর আর প্রিমাদেশা ক্রিকেট স্টেডিয়ামে 10ই সেপ্টেম্বর অর্থাৎ আজ, যেখানে তো এই ম্যাচের জন্য গত দু সপ্তাহ থেকে শ্রীলঙ্কার ওয়েদার ডিপার্টমেন্ট জানিয়ে দিয়েছিল যে এই ম্যাচে প্রচণ্ড বৃষ্টি হবে এবং এই ম্যাচটা পুরোপুরিভাবে ভেস্তে যেতে পারে। কিন্তু সবাইকে অবাক করে আজকে কিন্তু ওয়েদার অনেকটা ইম্প্রুভ করেছিল এবং আজকে কিন্তু ম্যাচটা প্রায় 24 ওভার পর্যন্ত খেলা হয়ে গেছিল, যেখানে কিন্তু আজ ভারতীয় টিম 24 ওভার পর্যন্ত খেলে 2 উইকেট হারিয়ে পাকিস্তানি বোলারদের পিটিয়ে 147 রানও তুলে ফেলেছিল। কিন্তু 25 ওভার আসতে না আসতেই প্রচণ্ড বৃষ্টি শুরু হয় এবং সেই বৃষ্টির পরিমাণ এতটাই বাড়ে যে টানা 2 ঘন্টা চলতে থাকে। কিন্তু এই বৃষ্টি প্রায় 8টার সময় থেমে গেছিল এবং মনে করা হচ্ছিল যে এই ম্যাচটাকে আবারও শুরু করা হবে 9টা থেকে, এবং যেখানে এই ম্যাচটার জন্য প্রত্যেকটা টিমের কাছে 35 ওভার করে থাকবে, অর্থাৎ 35 ওভারের ম্যাচ করে খেলানো হবে এবং সেই ম্যাচ 9টার সময় শুরু হবে। কিন্তু হঠাৎ করেই আবার 9টার সময় বৃষ্টি শুরু হয় প্রচণ্ডভাবে, আর তখনই ফাইনালি এশিয়ান ক্রিকেট কাউন্সিল অফিসিয়ালিভাবে ঘোষণা করে দিল যে আজকের জন্য ম্যাচ এইটুকুই, পরের ওভারগুলি খেলা হবে কালকে। হ্যাঁ বস, এশিয়ান ক্রিকেট কাউন্সিল এই ম্যাচের জন্য একটা রিজার্ভ ডে রেখেছিল, তাই এই ম্যাচটিকে আমরা কিন্তু কাল অর্থাৎ ভারতীয় সময় ঠিক বিকাল 3টা থেকে 11ই সেপ্টেম্বর একই স্টেডিয়ামে অর্থাৎ কলম্বোর আর প্রিমাদেশা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে দেখতে পাবো, যেখানে ম্যাচ শুরু হবে ঠিক ভারতীয় সময় বিকাল 3টা থেকে। এবং কিন্তু ভারতের হয়ে বিরাট কোহলি এবং কে এল রাহুল ব্যাট করবে এবং সাদাব খান কিন্তু আবার বোলিং করতে নামবে সেই 24.2 বল থেকে। তাই আশা করবো আজকে ম্যাচটি পুরো ওভার না হলে কী হবে, কাল যেন পুরো ওভারের ম্যাচ আমরা সবাই দেখতে পাই।